হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আমার নাম সুমায়া। সুমাইয়া আপু, আপনি বলছিলেন আসলে যে অনেক সমস্যার মধ্যে আছেন, একটা অডিও কলে প্রতিবেদন করতে চান, অনেক দূরে থাকেন, আসলে কি সমস্যা আর আপনার ঠিকানা কোথায়? আমার দেশের বাড়িটা হলো যশোর কালীগঞ্জ। আচ্ছা, কি হয়েছে আপনার পরিবারে বা আপনি কি বলতে চান? কি বলবো ভাই, খুব কষ্টের মাঝে আছি। মা আছে, ছোট একটা ভাই, ছোট একটা বোন আছে, বাবা নাই, বাবা ছেড়ে দিয়েছিল, আর একটা বিয়ে করে চলে গেছে। খুব বড় কোনো কষ্টের মাঝে বড় আছি কোনো ভাইটাই নাই? না, বড় কোনো ভাইটাই নেই। তা বাবা এরকম কাজটা কেন করলো? কেমনে বলবো ভাই, যেটা ভাগ্য ছিল সেটাই, বাবা ছেড়ে দিয়ে চলে গেছে। আপনাদের সংসারটা এখন কে চালায়? আমি নিজেই চালাই, কষ্ট করি। আপনি কি করেন? বাসা বাড়ি কাজ করি, সেলাই মেশিন এর কাজ করতাম। মেশিনটা নষ্ট হয়ে এখন মানুষের বাসা বাড়ি কাজে ঢুকছি। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়সটা হলো 18। লেখাপড়া করছিলেন? না ভাই, লেখাপড়া করতে পারিনি। লেখাপড়াও করেননি কেন? বাবা যতদিন ছিল ততদিন তো লেখাপড়া করতে পারতেন। বাবা তো ছোটকালে ছেড়ে চলে গেছে, বুঝছো, ভাই বোনটা ছোট। আচ্ছা, তো আপনি যে টাকা ইনকাম করেন তা আপনার মা সহ ভাই বোন সহ সংসার চলে না আপনার মাও কাজ করে? না, মা তো অসুস্থ মানুষ, মা কোনো কাজ কাম করতে পারে না, আচ্ছা, নিজে কাজ করে খাওয়াই। তো এই যে যারা আপনার এই কথাগুলো শুনবে তাদের কাছে কি বলতে চান, আসলে উদ্দেশ্যটা কি আপনার? আমার উদ্দেশ্যটা কি, যে আমার কথাগুলো শুনতেছে, আমি চাই যে ভাইদের কাছে আমার ভালো একটা মনের মতো মানুষ, যে বুড়া হোক জোয়ান হোক তাতে কোনো সমস্যা নেই, যে আমার দায়িত্ব নিতে পারবে, যে আমাকে দুবেলা দুমুঠো খেতে খাওয়াতে পারবে, এরকম মানুষ পেলে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, তা বিয়ে করার জন্য তো গ্রামের মানুষ টানুষ ছেলে দেখে দেয়, কিংবা মা আছে, আপনার মা তো অসুস্থ, যেহেতু আত্মীয় স্বজন আর কেউ নাই পাড়া প্রতিবেশী? না, আত্মীয় স্বজন আমার কেউ নেই পাড়া বসে। আচ্ছা, তা বুড়া মানুষকে বিয়ে করতে চান কেন? আপনি একটা ইয়াং মানুষকে বিয়ে করবেন যারা কাজকর্ম করে, সেরকম একটা পুরুষ দেখে বিয়ে করবেন? শুনো ভাইয়া, বুড়া মানুষ কিন্তু মানুষের দুঃখটা বুঝে, আর জোয়ান মানুষ ধরো বিয়ে শাদী করলে দুদিনের জন্য থাকে, সে তো আবার ছেড়ে চলেই যাবে। তা আর বুড়া মানুষ, বুড়া মানুষের বয়স বেশি থাকে না আপনার? অল্প বয়স, আপনি বুড়া মানুষ বিয়ে করলে তো কদিন পরে বিধবা হয়ে যাবেন, তখন আরো সমস্যা না? দেখি আল্লাহ ভাগ্য কি রাখে, আগে তো সেটাই, কঠিন মানুষের কথা। চেষ্টা করবেন যে আসলে কর্মঠের ছেলে যাতে কাজ করে সেরকম একটা ছেলে দেখে বিয়ে করা, ঠিক আছে? আচ্ছা তা ঠিক আছে, আপনার সমস্যা নেই। আপনার মা তো অসুস্থ, এখন আপনার মা কি ধরনের অসুস্থ? আমার মাটা কি ধরনের অসুস্থ, আমার মাটা মানে পেটে পাথর হয়েছে, তো এর জন্য মাটা অসুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা আপনার মা কি চাই, আপনাকে বিয়ে দিতে চাইতো নাকি? হ্যাঁ মা চায় যে তোমার পছন্দ আমার নিজের পছন্দ। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা সে ছিল নাকি? না, কোনো প্রেম ভালোবাসা করিনি এখনো কারোর সাথে। আচ্ছা, মনে ইচ্ছা ছিল কি, ছোটবেলা থেকে কি শখ ছিল আর কি হয়েছেন? মনে ইচ্ছা আছে প্রেম ভালোবাসা করার। আচ্ছা আচ্ছা, ছোটবেলা কি ইচ্ছা ছিল না যে একটু অভিনয় করি, নাচ গান টান করি, এরকম কোনো শখ ছিল না জীবনে? জীবনে শখ বলতে কি ভাই, শুনেন, এইরকম শখ তো থাকে মানুষের জীবনে, কিন্তু আমাদের জীবনে শখ করে কি করতে ভাই। আচ্ছা আচ্ছা, যাক, সাধারণ ঘরের মানুষ সাধারণ ভাবে সংসার করতে চান, সেটাই আশা, তাই তো? এটাই আশা ভাই, সাধারণ তাই ভাবে জীবন কারো হ্যাঁ, জীবনে তো আপনার কথা শুনে তো অনেকে আপনার চেহারাটাও দেখতে চায়। আপনি যে ছবিটা পাঠাইছেন ওটা কি আপনারই? হ্যাঁ, ওটা আমারই ছবি। আচ্ছা, আর আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, এই যে মোবাইল নাম্বারে, যেটা কথা বলতেছে এটাই আপনার নাম্বার? হ্যাঁ হ্যাঁ এটাই আমার নাম্বার। আচ্ছা, তো এই নাম্বারটা আমরা দিয়ে দিব, তাই তো? আচ্ছা আপনি আচ্ছা, দিয়ে দিয়ে নাম্বার। আর যারা ফোন দিবে তাদের সঙ্গে সত্য কথা বলবেন, যেহেতু আপনার কষ্টের জীবন, আপনার মার সঙ্গে যোগাযোগ করাই দিবেন। দেখেন কেউ যদি বিয়ে শাদী করতে চায় যাতে ঠিকানায় দিয়ে যোগাযোগ করে আপনার খোঁজ নেবেন, ছেলেও আপনার খোঁজ নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আর আছে, নামাজ কালাম তো পড়েন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর কিছু বলতে চান? না ভাই আর কিছু বলতে চাইনি। তাহলে আপু ভালো থাকেন, সবসময় সত্য কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।